প্রিয় বন্ধু, আজকের ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই ভিডিওটির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হয়েছে। গত 29 বছরের রেকর্ড রবিবার মরু শহরে এক ঝটকায় ভেঙে গেল। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত থাকার ইতিহাস ইতি ঘটল বিরাট কোহলির হাত ধরে। কিন্তু ম্যাচ শেষে গেরুয়া ভক্তদের পক্ষ থেকে এই হারের জন্য কাঠগড়ায় তোলা হলো শুধুমাত্র মোহাম্মদ শামিকে। কারণটা খুব স্পষ্ট, ধর্মের আধারে বিবেচনা করা হলো স্বামীর দেশাত্মবোধ, আত্মত্যাগকে। ভক্তদের একাংশের কটাক্ষের জবাবও দিয়েছেন ক্রিকেট প্রেমী নেটিজনরা। রোহিত শর্মার চূড়ান্ত ব্যর্থতা, ঋষভ পান্তের অপদার্থতা, বিরাট কোহলির জঘন্য অধিনায়কত্ব, টসের হার, রোহিত শর্মার শূন্য রানে কোনো প্রশ্ন নেই, কেএল রাহুলের আউটে প্রশ্ন নেই, 17 ওভার পর্যন্ত একটি উইকেট পড়তে পারেনি তাতেও কোনো দোষ নেই। বিরাট কোহলি যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান, 49 বল খেলে 57 রান তাতেও কোনো কথা নেই, 22 গজে শিশিরের ফ্যাক্টর, এই সব কিছু উপেক্ষা করে চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে হারের দায় চাপিয়ে দেওয়া হলো স্বামীর কাঁধে। যে ভারতীয় পেসারকে দেশের জার্সি গায়ে বহু ম্যাচে ত্রেতার ভূমিকায় দেখা গিয়েছে, 17 ওভার পর্যন্ত একটি উইকেট ফেলতে পারেনি ভারত তাতে কোনো দোষ নেই, 17 ওভার পর্যন্ত টিকে থাকা ব্যাটিং 18 নম্বর ওভারে 17 রান নিয়েছে তাতেই প্রশ্ন উঠেছে স্বামীর বিরুদ্ধে, স্বামীর দেশভক্তির বিরুদ্ধে প্রশ্ন। ছি ছি, এটা দেশের লজ্জা। একজন আন্তর্জাতিক খেলোয়াড়, ভারতের ও বিশ্বের সেরা বোলারকে এইভাবে আক্রমণ মেনে নেওয়া যায় না। 2019 বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাট্রিক নিল, তখন কেউ কিছু বলেনি কেন, কই নজরে আসছে না? 2015 সালে ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের বিরুদ্ধে মোহাম্মদ শামি 35 রান দিয়ে 4টি উইকেট পেয়েছিল, তখন কোথায় ছিলে তোমরা? সোশ্যাল মিডিয়ায় স্বামীকে তীব্র আক্রমণ করে লেখা, পাকিস্তানের থেকে কত টাকা খেয়েছো, একটু তো লজ্জা হওয়া উচিত ছিল, আমাদের তো চোখের জলে ভাসতে হলো। আবার এটাও বলে আক্রমণ করেছে যে পাকিস্তানের হয়ে খেলবে যখন, তাহলে কেন ইন্ডিয়ার জার্সি পরলে? ছি ছি, এটা দেশের লজ্জা। একজন আন্তর্জাতিক খেলোয়াড়, ভারতের ও বিশ্বের সেরা বোলারকে এইভাবে আক্রমণ মেনে নেওয়া যায় না। এমনকি পাকিস্তানি যে স্বামীর দেশ, সে কথা বলতেও ছাড়েনি ওই নেটিজেন। ভারতের প্রথম একাদশের একমাত্র মুসলিম ক্রিকেটার হওয়ায় সমস্ত ক্ষোভ গিয়ে পড়েছে স্বামীর ওপরেই। তবে ভারতীয় পেসার এ নিয়ে কোনো মন্তব্য না করলেও তার হয়ে সুর চড়িয়েছেন তার ভক্তরাই। এমনকি অনেক নামি দামি মানুষ, উচ্চমানের ক্রিকেটার, বিজ্ঞ বিজ্ঞ মানুষ, এমনকি রাহুল গান্ধী, বীরেন্দ্র সেহবাগ অনেকেই টুইট করে আশ্বাস দিয়েছেন যে আমরা সকলেই মোহাম্মদ শামির পাশে আছি। অনেকেই লিখেছেন, জাতি ধর্ম বরণের ঊর্ধ্বে গিয়ে দেশের জন্য খেলেন ভারতীয় ক্রিকেটাররা, বাবর আজমদের বিরুদ্ধে এই হারের দায় গোটা দলের। সাংবাদিক সম্মেলনে ক্যাপ্টেন কোহলিও হারের একাধিক কারণ তুলে ধরেছেন। প্রকৃত ক্রিকেট প্রেমীদের তাই প্রশ্ন, তাহলে কোন যুক্তিতে শুধু স্বামীকেই কাঠগুড়ায় তোলা হবে? স্বামীর হয়ে গর্জে উঠেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহবাগ, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও, রাহুল গান্ধীও, নেটিজনদের একাংশ আবার কোহলিকে স্বামীর পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করারও অনুরোধ জানিয়েছেন। ভারতে বসবাসকারী 135 কোটি মানুষ সবাই ভারতীয়, এদেরকে আবার আলাদাভাবে দেশভক্তির পরিচয় দিতে হবে কে বলেছে? শুধু টিভিতে খেলা দেখে পাকিস্তানকে হারিয়ে দেশভক্তি দেখানো যায় না, দেশভক্তি দেখাতে হলে বর্ডারে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইটাও করতে হয়। শুধু ধর্মের ভিত্তিতে দেখা আর কতদিন? ধর্মের ভিত্তিতে যদি দেশভক্তির সার্টিফিকেট দিতে চান, তবে একবার ইতিহাসের পাতাটা খুলে দেখুন, আমি নিশ্চিত তোমাদের মুখ বন্ধ হয়ে যাবে, তোমাদের মাথা কাজ করা বন্ধ হয়ে যাবে। আমরা ভারতের 135 কোটি মানুষ ভালোভাবে আছি, শুধুমাত্র কিছু উগ্র হিন্দুত্ববাদীদের জন্যই আজ এই দেশটা ধর্মের নামে বিভাজন হয়ে হিন্দু মুসলিমের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। প্রিয় বন্ধু মহোদয়, এ ভিডিওটি আপনারা দেখলেন, শুনলেন এবং বুঝলেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে পিছিয়ে পড়া মুসলিম সমাজকে নিয়ে ইসলামিক খবর এবং প্রতিবাদী ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।